মই আজি তোমালোকৰ লগত ডিসকাছ কৰিব গৈছো ইলেক্ট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়েকশন যেটো ইন শর্ট ইএএস বুলি কম। এইচএস ফার্স্ট ইয়ারত আমি বহুত বিলাক রিয়েকশনস আমি ডিসকাছ কৰিছিল উইথ সাবস্টিটুয়েন্ট, সেইখিনি আকৌ এবাৰ চাবা। এই যে পাঁচটা রিয়েকশন হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেলক্রাফ্ট এলকাইলেশন আর এসাইলেশন, সেই রিয়েকশনস খিনি গুরুত্ব দিবা আর ইয়াত ইলেকট্রোফাইল বিলাক মনত রাখিবা। হ্যালোজেনেশনত ক্লোরাইড সিএল মাইনাস সরি প্লাস হয়েছে ইলেকট্রোফাইল, নাইট্রেশনত এনও টু প্লাস হয়েছে ইলেকট্রোফাইল, সালফোনেশনত এসও থ্রি এইচ আর ফ্রিডেলক্রাফ্ট এলকাইলেশনত এলকাইল গ্রুপ হয়েছে, একদরে এসাইলেশনত আর সি ও টু দি পাওয়ার প্লাস গ্রুপটি হয়েছে ইয়াত রিয়েকশনের ইলেকট্রোফাইল হব। যিবিলাক গ্রুপ বেঞ্জিনত লাগি থাকিলেব, লাগি থকার কারণে বেঞ্জিনত ইলেকট্রনের ডেন্সিটি বাহে, সেইবিলাকক আমি কৈছিলো অ্যাক্টিভেটিং গ্রুপ, আর সেই অ্যাক্টিভেটিং গ্রুপখিনি ইয়াত শর্ট আউট করে থা আছে। গতি তোমালোকক সেইখিনি মনত রাখিবা। আর এই গ্রুপখিনি যদি লাগি থাকে জেনারেলি সেই রিয়েকশনসটোয়ে অর্থপেরা প্রডাক্টক ইনিশিয়েট করিব, আর যদি এই গ্রুপখিনি লাগি থাকে তেনিয়া মেটা পজিশনত ইনিশিয়েট করিব। কিন্তু ইয়াত এটা এক্সেপশনেল আছে, আর সেই এক্সেপশনেলটো হৈছে গৈ হেলাইড। জেনারেলি হেয়াজ আই ইফেক্ট আছে, আর মাইনাস আই ইফেক্টর কারণেই এহেতি ডি অ্যাক্টিভেটিং গ্রুপ। কিন্তু যেহেতু ইয়াত লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, অর্থাৎ ইয়াত প্লাস আর ইফেক্ট এটাও আছে, গতি এই গ্রুপকিটা জেনারেলি অর্থ পেড়া হয়। কিন্তু বাদ বাকি যিখিনি আছে সেইখিনি মেটা ডাইরেক্টর, তাত মাইনাস আর আছে আর মাইনাস আই আছে এই গোটেইকিটাতে। গতি আমি সেইটো কারণে গ্রুপবিলাকক প্রথমতে তোমালোকক শিকোৱা গল। এইচ এস ফার্স্ট ইয়ারত আমি সেই ধরনের রিয়েকশনস বহুত বিলাক আমি এক্সারসাইজ আমি লৈছিলো, আর সেই রিওয়ার রিয়েকশনস বিলাকক আজি আমি কম্পাইল আপ করিম, কোত কোত কেনেকে রিয়েকশনস গিতা হয় কোত নহয় সেই অনুযায়ী আমি রিয়েকশনস গিতা কিতিয়া কম্পাইল আপ করিব গৈছো। গতিকে প্রথম যেটো চ্যাপ্টার আছিল সেইটো হৈছে তোমালোকৰ এলকাইল হেলাইড। সো এলকাইল হেলাইড চ্যাপ্টারটোত এটা প্রথম যেটো রিয়েকশনস আছে সেইটো হৈছে বেঞ্জিনত সি এইচ থ্রি গ্রুপ লাগি আছে, আর সি এইচ থ্রি গ্রুপ তোমালোকে জানা যে সি প্লাস আই গ্রুপ। প্লাস আই গ্রুপ মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং মানে অর্থপেরা ডাইরেক্টর, গতি এই কথাটো মনত রাখিবা। সেই কারণতেই ইয়াত যদি মন করা এতিয়া এটো এক নম্বর, এটো দুই নম্বর, দুই নম্বর মানে সেই হয়ে গেল অর্থ, এটো ওয়ান টু থ্রি ফোর, গতি ই হয়ে গেল ফোর্থ পজিশনত আছে। গতি ইয়াক কোৱা হব ফোর হেলো টলুই বা পেড়া হেলো টলুই। এই যিখিনি কম্পাউন্ড তুমি পাবা, এই যিখিনি কম্পাউন্ড তোমার ওচৰত থাকিব, সেই কম্পাউন্ড বিলাকত প্রথম কথা হল গৈ কি যে অর্থ বা পেড়া আইসোমার ক্যান ইজিলি বি সেপারেটেড ডিউ টু দেয়ার হায়ার ডিফারেন্স ইন মেল্টিং পয়েন্ট। এই দুটা কম্পাউন্ড যদি তুমি প্রডাক্ট হিসাবে পোৱা, আমার দুটা প্রডাক্ট পালে জেনারেলি আমি বড় সুবিধা নাপাও, কারণ তাক আমি সেপারেট করিব লাগে বা ইন্ডিভিজুয়াল এটা কম্পাউন্ডলে আমি আনিবলগিয়া হয়, যেটো আমার কারণে বড় অসুবিধাদায়ক। সো সেই কারণে আমি কি করো, তাত রিয়েকশনসটোত যাতে এটা প্রডাক্ট আহে আমি সেইবিলাকক প্রিফার করো। ইয়াত যদিও আমি দুটা প্রডাক্ট পাইছো, আমি বেয়া নাই পোৱা, কিয়নো আমি তাক খুব সহজতে আমি সেপারেট করিব পাৰিম, কারণ দুইটা কম্পাউন্ডর মেল্টিং পয়েন্টর যেটো ডিফারেন্স সেইটো বহুত বেছি হৈ থাকে। সেকেন্ডলি যেটো দিয়া গৈছে যে রিয়েকশন উইথ আয়োডিন আর রিভার্সিবল ইন নেচার এন্ড রিকোয়ার দ্য প্রেজেন্স অফ এন অক্সিডাইজিং এজেন্ট সাচ এস HNO3 HIO4 টু অক্সিডাইজ HI ফর্ম ডিউরিং দ্য আয়োডিনেশন। অর্থাৎ যদি তুমি এই রিয়েকশনত হেলাইডটো IX-ৰ জেগাত যদি I2 দি প্লাই করা, ইয়াত HI এটা ফর্ম হয় যেটে তোমাক
এই রিয়েকশনটো রিভার্স কৰি দিব। গতিকে সেই রিভার্সটো এভয়েড কৰিবৰ কাৰণে আমি তাত দুটা, এটা আমি এসিড আমি দিব লাগে বা অক্সিডাইজিং এজেন্ট আমি দিব পাৰো। সেই অক্সিডাইজিং এজেন্টটো হয় HNO3 দিব পাৰা বা HIO4 দিব পাৰা, যিটোৰ কাৰণে আমি HI2 অক্সিডাইজ হৈ গুচি যাব, অক্সিডাইজ হৈ গুচি যাব, আৰু সেই অনুযায়ী আমি ইয়াত রিভার্সিবল রিয়েকশনসটোক আমি এভয়েড কৰিব পাৰিম। কিন্তু ফ্লোরিনৰ কম্পাউণ্ড বিলাক আমি আগতেও কৈছো, এতিয়াও কৈছো যে দে আর নট প্রিপেয়ার্ড বাই দিস মেথড ডি টু হাই রিয়েক্টিভিটি অফ ফ্লোরিন। এতিয়া প্রপার্টিজত চাও, যদি হেলাইড গ্রুপ এটা লাগি থাকে বেঞ্জিনত তেতিয়া তাক কোৱা হয় হেলো এরিন। এই গ্রুপটোত রেজনেটিং স্ট্রাকচার বিলাক যদি ড্র করা, এতিয়া ইয়াত থকা লোন পেয়ার দুটা ইয়ালে আহিব পারে, যদি আহে ইয়াত ডবল বন্ধু এইফালে শিফট হব, আৰু সেই অনুযায়ী আমি ইয়াত এটা দুটা তিনিটা চারিটা আমি নতুনকে রেজনেটিং স্ট্রাকচার আমি পাম। গতিকে এই যে চারিটা রেজনেটিং স্ট্রাকচার পালা, সেই রেজনেটিং স্ট্রাকচারকিটাত মাইনাস আর ইফেক্ট আছে হেলাইডৰ আৰু প্লাস আর ইফেক্ট আছে গৈ হেলাইড বিলাকৰ। এতিয়া মই ইয়াত এটা এক্সাম্পল লৈছো ক্লোরিন। আগবার যদি তুমি মন করা পেটার্ন অফ শিফটিং টুয়ার্ডস লেফট হ্যান্ড সাইডত হৈছিলে, এবার রাইট হ্যান্ড সাইডত হৈছে, কারণ আমার পার্থক্য এটা আছে, ইয়াত আমার ডবল বোন আছে এইখিনিত, কিন্তু ইয়ার ডবল বোনডাল আছিল লেফট সাইডত। গতিকে সেই কথাটো মন করিবা যে লেফট হ্যান্ড সাইডত থকার কারণে আমি ইয়াত স্লাইটলি আগরটুতকে ইয়াত আমি কি হৈছে এতিয়া এটা উল্টা হৈছে দেই। গতিকে সেই ধরনের আমি রিয়েকশনটুক এক্সিকিউট করিলো, তার রেজনেটিং স্ট্রাকচার পালো, আর রেজনেটিং স্ট্রাকচার পৰা এটা কথা তোমালোকে গম পোৱা গল যে ইয়াত রেজনেটিং স্ট্রাকচারৰ পৰা এটা কথা দেখিলা যে অর্থ পজিশনত মাইনাসটো আহিছে, আৰু কত আহিছে, পেৰাত আহিছে, ইয়াত কত আহিছে, অর্থ পজিশনত, অর্থাৎ অর্থ আৰু পেৰা পজিশনত মাইনাস আছে বা ইলেকট্রনের সংখ্যা বেছি আছে, আর সেই কারণে আমি ইয়াক কব পাৰো যে ইয়াত ইলেকট্রন ডেন্সিটি অর্থ পেৰাত বেছি কম্পেয়ার টু দ্য মেটা পজিশন। যেহেতু ইলেক্ট্রোফাইলে ইলেকট্রন বিচাৰে, গতিকে সি অর্থ আৰু পেৰা পজিশনত জইন হব বিচাৰিব, মেটা পজিশনত জইন হব নিবিচাৰে। গতিকে এই কথাটো মনত ৰাখিবা। গতিকে ইলেক্ট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন ইন অ্যারোমেটিক কম্পাউন্ড উইল বি অলওয়েজ টেক্স প্লেস ইন অর্থ এন্ড পেৰা পজিশন রাদার এট দ্য মেটা পজিশন। গতিকে এইটোৱে আমার বেসিক পয়েন্ট। আর অলরেডি তোমালোকক কৈছোৱেই যে ইয়াত মাইনাস আই ইফেক্ট আছে, যার কারণে ইয়ার উইথড্রয়িং ইলেকট্রন হব বা ইলেকট্রন উইথড্র করব ফ্রম দ্য বেঞ্জিন রিং। যেহেতু বেঞ্জিন রিঙৰ পৰা ইলেকট্রন উইথড্র করব, অর্থাৎ বেঞ্জিন রিঙত এভেলেবিলিটি অফ ইলেকট্রন খুব কম, যার কারণে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন করবলে সহজ নহয়, কারণ ইলেকট্রোফাইলে বেঞ্জিনত থকা বা বেঞ্জিনৰ সাবস্টিটিউয়েন্টত থকা কম্পাউণ্ডটোৰ পৰা ইলেকট্রন বিচাৰি আহে। যেহেতু ইলেকট্রন কমি গল, গতিকে ইয়াত ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়েকশনসটো খুব স্ট্রং নহয়, ই কারণ ডিএক্টিভেট করিব, আর সেইটো কারণে ইয়াত খুব স্লোলি রিয়েকশনসটো হব বা খুব ড্রাস্টিক কন্ডিশনত রিয়েকশনসটো হয়, এজ কম্পেয়ার টু দ্য বেঞ্জিন। ইয়াত খুব ড্রাস্টিক হয়, খুব স্লো হয়, আর ইয়াত রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি শুড বি হায়ার দেন দ্য আদার। গতিকে আমি রেজনেটিং স্ট্রাকচার কিটা মনত রাখিম, সেই অনুযায়ী আমি অর্থ পেরার এই কথাটো আহিব। এতিয়া মন করিবা ইয়াত হেলোজেনেশনৰ রিয়েকশনসটো আমি আগবহাইছো। ইয়াত সিএল, সিএলৰ তোমালোকে অলরেডি জানা যে সিএল যদি লাগি থাকে এতিয়া বা ডিউ টু দ্য প্লাস আর ইফেক্ট, সি অর্থ পেরা ডাইরেক্টর। গতিকে আমার প্রডাক্ট বিলাকত অর্থ আর পেরা আইসোমার আমি সেই অনুযায়ী ভরাইছো, এটু হয়ে গেল পেরা, এটু হয়ে গেল অর্থ। কমনলি পেরা আইসোমার বিলাকেই ইয়াত মেজর হৈছে, গতিকে মন করা ইয়াত পেরা আইসোমার মেজর, ঠিক একেদরে এইটুতো মেজর পেরা আইসোমার,
এইটো মেজৰ পেৰা আইসোমাৰ হোৱাৰ মূল কাৰণ হৈছে যে অৰ্থ পজিশনত ৰেজনেন্সত সম্ভৱ, কিন্তু ইয়াত ইলেক্ট্ৰন ডেন্সিটিত এটা খুব ক্ৰাউডেড অৰ্থ পজিশনত খুব ক্ৰাউডেড, সেইটো কাৰণে ইয়াত সমান সহজ নহয়। এইকেইটা কথা মনত ৰাখিবা। যি ধৰণে তোমালোকৰ সালফনেশ্যনলৈকে দেখুওৱা গৈছে, ঠিক একেদৰে ফ্ৰিডেল ক্ৰাফ এলকাইলেশ্যন আৰু এচাইলেশ্যনতো একেই হ'ব। ইয়াতো ঠিক আগৰ দৰে একেই, ইয়াতো আমি মেজৰ প্ৰডাক্ট পাম, আমি ক'ত পাম, এট দ্য পেৰা পজিশ্যন, কাৰণ একেই যে ইয়াত ৰেজনেটিং ষ্ট্ৰাকচাৰত সুবিধা হ'ব। ঠিক একেধৰণেৰে যদি তুমি এচাইলেশ্যনো কৰা, তেতিয়াও ঠিক একেই ধৰণেৰে আমি প্ৰডাক্ট এইটোৱেই মেজৰ আমি পাম। গতিকে এইকেইটা ৰিয়েকশ্যনছ আমি সেইধৰণে লিখিছোঁ, আগৰ সৈতে একেই। এইচ এছ ফাৰ্ষ্ট ইয়েৰৰ কনচেপ্টটো তুমি তোমালোকে আকৌ এবাৰ চাই ল'বা, যদি কিবা কাৰণত ইয়াত অসুবিধা আহিছে, আৰু সেই ৰিয়েকশ্যনছখিনি তাৰ লগত কমপ্লিটলি হুবহু একেই থাকিব, একো ডিফাৰেঞ্চ ইয়াত নাথাকে, হ'ব? গতিকে সেইখিনি এবাৰ চাবা আৰু কৰিবা দেই। এতিয়া নেক্সট তোমালোকক এটা কুৱেশ্যনছ আহে প্ৰায়ে, যে ক্লৰিনৰ ইলেক্ট্ৰন উইথড্ৰয়িং পাৱাৰ থকাৰ পিছতো সি অৰ্থপেৰা ডাইৰেক্টিং কিয় হয়? গতিকে তোমালোকে অলৰেডি গম পালা যে ক্লৰিনৰ মাইনাছ আই ইফেক্ট আৰু প্লাছ আৰ ইফেক্ট দুইটা আছে। ইয়াত ইলেক্ট্ৰফাইলৰ প্লাছ আৰ ইফেক্ট থকাৰ কাৰণে আমি কি হ'ব, এই কাৰ্বকেটাইনটো ইয়াত সাংঘাতিক ধৰণে ষ্টেবল হ'ব। কাৰ্বকেটাইনটো যিটো জেনেৰেট হ'ব সেইটো ৰেজনেঞ্চৰ কাৰণে ষ্টেবল হ'ব, না এইটো ষ্টেবল। হোৱাই ইয়াত কিন্তু ই প্লাছ মাইনাছ আৰ ইফেক্টৰ কাৰণে, ক্লৰিনৰ মাইনাছ আৰ ইফেক্টৰ কাৰণে এই কাৰ্বকেটাইনটো আনষ্টেবল হ'ব। গতিকে সেই কথাটোকে আমি মেনশ্যন কৰিব লাগে। ক্লৰিন ইজ এ উইক ইলেক্ট্ৰন উইথড্ৰয়িং গ্ৰুপ ডিউ টু দ্য প্ৰেজেঞ্চ অফ ইটছ মাইনাছ আই ইফেক্ট, আৰু সেইটো কাৰণে ইয়াত ই এটা উইক ইলেক্ট্ৰন উইথড্ৰয়িং গ্ৰুপ বুলি আমি লওঁ, কিন্তু ষ্টিল ইয়াক কনচিডাৰ কৰা যায় অৰ্থপেৰা। গতিকে প্ৰথম যিটো পইণ্ট আমি ইন্ট্ৰডিউচ কৰিছোঁ যে ইয়াত আৰ ইফেক্টে কাৰ্বকেটাইন ষ্টেবিলাইজ কৰিব, যিটো কমনলি হ'বগৈ অকল অৰ্থ আৰু পেৰা পজিশ্যনত। অৰ্থ আৰু পেৰা পজিশ্যনত ই বেছিকে ষ্টেবল কৰিব, গতিকে সেইটো আমি কৈছোঁ। মাইনাছ আই ইফেক্টৰ যিটো ইফেক্ট, সেই ইফেক্টটো আৰ ইফেক্টতকৈ বেছি হয়, যাৰ কাৰণে সি ইলেক্ট্ৰন উইথড্ৰয়িং পাৱাৰটো ডিএক্টিভেটিং হ'ব। সো নেট ৰিজাল্ট উইল বি ডিএক্টিভেশ্যন অফ বেঞ্জিন ৰিং। কিন্তু আৰ ইফেক্টটোৱে অপোজ কৰিলে মাইনাছ আই ইফেক্টক, কাৰণ ইয়াৰ যদি প্লাছ আৰ, ইয়াৰ হৈ গ'ল মাইনাছ আই। সো ডিএক্টিভেশ্যন সেইটো কাৰণে লেছ হ'ব এট দ্য অৰ্থ এণ্ড পেৰা পজিশ্যন, দেই ডি ইফেক্ট। এইটোৱে আমাৰ মেজৰ পইণ্ট, যে ইয়াত আৰ ইফেক্ট অপোজ দ্য মাইনাছ আই ইফেক্ট। গতিকে ৰিয়েক্টিভিটি কণ্ট্ৰল কৰিব বাই দ্য ষ্ট্ৰংগাৰ ইণ্ডাক্টিভ এফেক্ট, আৰু অৰিয়েণ্টেশ্যনটো ডিটাৰমাইন কৰিব বাই ৰেজনেঞ্চ ইফেক্ট, দেই। গতিকে ৰিয়েক্টিভিটিটো কি হৈ গ'ল ইয়াৰ শ্ল', কাৰণ কেলে যে ইণ্ডাক্টিভ এফেক্টটোৱে ৰোল প্লে কৰে। কিন্তু অৰিয়েণ্টেশ্যনটো, অৰ্থাৎ ক'ত জইন হ'ব সি ইলেক্ট্ৰফাইল, সেইটো ডিটাৰমাইন কৰিব ৰেজনেঞ্চে। গতিকে সেইটো কথাই মনত ৰাখিবা, ৰিয়েক্টিভিটি এটা বেলেগ কনচেপ্ট আৰু ইলেক্ট্ৰন এইড হোৱা এটা বেলেগ কনচেপ্ট। গতিকে তোমালোকক পৰীক্ষাত এইটো প্ৰায়ে আহে, গতিকে এই তিনিটা পইণ্টৰ কথাটো তোমালোকে লিখিবা, দেই। গতিকে সেইটো লিখিবা, এইকেইটা পইণ্টৰ কথাকেইটাই তোমালোকে লিখিবা। গতিকে ইয়াত যদি অসুবিধা আছে মই আকৌ এবাৰ কৈ দিছোঁ যে এই যিটো ক্লৰিন তাৰ কি আছে, মাইনাছ আই ইফেক্ট আছে আৰু প্লাছ আৰ ইফেক্ট আছে। মাইনাছ আই কাৰণে সি কি কৰিলে, কাৰ্বকেটাইনক ডিষ্টেবিলাইজ কৰিলে, আৰু ৰেজনেঞ্চৰ কাৰণে কি কৰিলে, কাৰ্বকেটাইনক ষ্টেবিলাইজ কৰিলে। গতিকে মাইনাছ আই আৰু প্লাছ আৰ ইফেক্ট, গতিকে এই দুটাই, মাইনাছ আই ডিষ্টেবিলাইজ কৰিব, প্লাছ আৰে ষ্টেবিলাইজ কৰিব। মাইনাছ আই ডিষ্টেবিলাইজ কৰাৰ কাৰণে ইয়াৰ এক্টিভিটিটো কমে, কিন্তু প্লাছ আৰে ষ্টেবিলাইজ কৰিলে অৰ্থ পেৰাত, গতিকে সেইটো কাৰণে ইলেক্ট্ৰফাইল অৰ্থ আৰু পেৰাত জইন হ'ব, নট দ্য মেটা। ইলেক্ট্ৰফিলিক ছাবষ্টিটিউশ্যনক দেখুৱাবলৈ যোৱা গৈছে এতিয়া ফিনলৰ বাবে। ফিনল কম্পাউণ্ডটোত
নিজেই এটা অ্যাক্টিভিটিং পার্ট, গতিকে সেইটো কাৰণে ইটস অকল আমি ডাইলুট কণ্ডিশ্যনতো ৰিয়েকশ্যনছটো হৈ গুচি যায়। আৰু যদি তুমি H2SO4 দিয়া তেতিয়া ই এটা বেলেগ কম্পাউণ্ডলৈ শ্বিফ্ট হয়। গতিকে আমাক যিটো আমি ৰিয়েকশ্যনছ অলৰেডি লিখিছোঁ ধৰা, তাত আমি আগতে যেতিয়া আমি ৰিয়েকশ্যনছটো আমি এনেকৈ বনাইছিলোঁ হয়তো, গতিকে ইয়াত OH দিওঁ, ইয়াত কি দিয়া যায় HNO2 আৰু HNO3 আৰু H2SO4, কিন্তু এইটোত একচুৱেলি প্ৰডাক্ট এইটো আহিবগৈ এতিয়া নোৱাৰে। OHNO2 অৰ্থ আৰু পেৰা পজিশ্যনত যেনেকৈ আমি এইটো লিখিছিলোঁ আগতে, ছ' সেইটো কথা সম্ভৱ ইয়াত নহয় দেই। গতিকে সেইটো ইয়াত সম্ভৱ নহয় আৰু তাৰ ৰিজনছ বেলেগ। প্ৰথম কথা যে এইটো OH থকা মানে বেঞ্জি OH থকা কাৰণে OH যে আছে, OH2 হৈছে এক ইলেক্ট্ৰন ডনেটিং গ্ৰুপ, ইলেক্ট্ৰন ডনেটিং গ্ৰুপ। আৰু দ্বিতীয়তে ই হৈ গ'ল অৰ্থ পেৰা ডাইৰেক্টৰ, অৰ্থ পেৰা ডাইৰেক্টৰ হ'ল। আৰু OH-ত তোমাৰ যিটো গ্ৰুপছ আছে ইয়াত এইটো ধৰণে হেৰি থাকিব, আৰু ইয়াত এক্টিভেটিং গ্ৰুপ বুলি আমি কওঁ, এক্টিভেটিং গ্ৰুপ। এক্টিভেটিং গ্ৰুপ থকাৰ কাৰণে ইয়াত অৰ্থ আৰু পেৰাৰ খেলটোতো হ'লেই, লগতে ইয়াত কি হৈ গ'ল যে আমি বেলেগ কিবা আনুষাংগিক কেটেলিষ্টৰ প্ৰয়োজন বৰ বিশেষ নাথাকিলেও হ'ল। গতিকে সেইটো কাৰণে ৰিয়েকশ্যনছটো অকল মাত্ৰই ৰিকুৱাৰ্ড পাৰ্টটো পালেই ৰিয়েকশ্যনছ হৈ গুচি যায়। সেইটো কাৰণে ইয়াত মন কৰা, ইয়াত ডাইলুট HNO3 দিয়াৰ লগে লগে ৰিয়েকশ্যনছটো হৈ গৈছে, হুৱেৰ এজ কনচেনট্ৰেটেড HNO3 দিলেহে এৰাই হেলাইডত হৈছিল। গতিকে ইয়াত আমি কি পালোঁ, অৰ্থ প্ৰডাক্টটো পালোঁ, একেদৰে পেৰা প্ৰডাক্টটো পালোঁ। কিন্তু যদি ডাইলুটৰ জেগাত যদি কনচেনট্ৰেটেড HNO3 দি দিয়া হয় তেতিয়া NO2কেইটা গোটেই অৰ্থ পেৰা মেটা গোটেইকেইটাতে সোমাই গুচি গ'ল। গতিকে সেইটো কাৰণে নাইট্ৰিক এচিড ৱেন ৰিয়েক্ট উইথ ফিনল ইট গিভছ অৰ্থ পেৰা নাইট্ৰোফিনল ইফ ইউ ইউজ দ্য নাইট্ৰিক এচিড ইন দ্য ডাইলুট কণ্ডিশ্যন। If we use nitric acid in concentrated conditions, concentrated one, it will lead to ortho para product in a single one. Jodi H2SO4 use koru tetiale ki hobo, phenol 2,4 disulfonic acid le jabo, ar tat jodi HNO3 dia jabo tetia 2,4,6 trinitrophenol le change hobo. Etike reactions to koribra koriba aru mok dekhaba, likhibole try koriba দেখাবা। হেলোজেনেশ্যন অফ ফিনলত গৈছোঁ এতিয়া। সো তোমালোকক অলরেডি কোৱা হৈছে যে ফিনল ইজ এন এক্টিভেটিং গ্রুপ, গতিকে আমি পরাপক্ষত যিবিলাক এক কেটেলিষ্ট আছিল সেইবিলাক নিদিয়াকেই ৰিয়েকশ্যনছবিলাক হৈ যায়। গতিকে আমি AlCl3 ব্ৰমিনেশ্যনছ কৰা ৰিয়েকশ্যনছটোত আমি দিয়া নাই, যেনেকৈ আমি ক্লোৰিনেশ্যনছ কৰিছিলোঁ AlCl3 দি পেলাই, ঠিক একে এইটো এটা ৰিয়েকশ্যন য'ত নেকি তোমাক কোনো প্ৰয়োজন হোৱা নাই যে তুমি ইয়াত এলুমিনিয়াম ক্লৰাইড দিব লাগিব। গতিকে ইয়াত মাত্ৰ চলভেণ্টৰ ওপৰতে বেছ কৰি দুটা আমি ৰিজাল্ট পাব পাৰোঁ। যদি চলভেণ্টটো নন পোলাৰ হয়, এই যেনেকৈ CS2 এটা নন পোলাৰ, তেতিয়া তোমাৰ এই দুইটা আমি পাম, এটা মাইনৰ এটা মেজৰ, অৰ্থাৎ অৰ্থ আৰু পেৰা দুইটা পাম, আৰু পেৰা হ'ব মেজৰ পৰা। গতিকে তোমালোকে এইটো বুজি পাইছা চাগে, গতিকে আমি ল' পোলাৰিটি চলভেণ্ট আমি ইউজ কৰিম। তোমালোকৰ টেক্সট বুকত কাৰ্বন ডাইছালফাইড দিছে, হয়তো ক্লৰোফৰ্মো আমি ইউজ কৰিব পাৰিম, জি আৰ পোলাৰিটি কম, বা CCl4ও আমি ইউজ কৰিব পাৰিম। ছ' ল' টেম্পাৰেচাৰ লাগে সেইটো কাৰণে ব্ৰমো ব্ৰমো ফিনলছ ফৰ্ম হ'ব। কিন্তু যদি লুইছ এচিড দি দিয়া তেতিয়া হেলোজেনটো যিহেতু অলৰেডি এটা পোলাৰাইজ পাৰ্ট, গতিকে সি ৰিয়েকশ্যনত টেক পাৰ্ট কৰিব আৰু বেলেগ প্ৰডাক্ট দি দিব। ইন কেছ অফ ফিনল, পোলাৰাইজেশ্যন অফ ব্ৰমিন মলিকুল টেক্স প্লেচ ইভেন ইন এবচেঞ্চ অফ লুইছ এচিড, অৰ্থাৎ এই যিটো ব্ৰমিন গ্ৰুপছ আছে Br2 দুটা যিটো আছে, Br2 দুটা যিটো আছে, এই দুটাক সি নিজেই পোলাৰাইজ কৰিব পাৰিবই, কাৰণ সি নিজেই এটা পোলাৰ পাৰ্ট দেই। গতিকে যিটো হৈছে ডিউ টু হাই এক্টিভিটি অফ হাই এক্টিভিটিং নেচাৰ অফ OH। ইয়াত তোমালোকক কেইটামান
ৰিয়েকশ্যনৰ কথা সোধা গৈছে, মনোনাইট্ৰেশ্যনছ দিছে 3-মিথাইলফিনলত। চ' তুমি মনোনাইট্ৰেশ্যনছ কৰিব লাগে, ক'ৰবাত ডাইনাইট্ৰেশ্যন, ক'ৰবাত ট্ৰাইনাইট্ৰেশ্যন। যদি আমি এইটো আঁকি লওঁ ষ্ট্ৰাকচাৰ, তাত দিছে তোমাক 3-মিথাইলফিনল, গতিকে ফিনল কৈছে তাৰমানে ওএইচ আছে, 3-ত আছে ফিনাইল, গতিকে CH3। এতিয়া ইয়াত যদি আমি এতিয়া ৰিয়েকশ্যনছ কৰোঁ, ইয়াত আমি কাৰ্চিন দিলোঁ, দি পেলাই আমি কি দিলোঁ, HNO3 দিলোঁ। দি দিয়াৰ লগে লগে ইয়াত আমি কেইবাটাও প্ৰডাক্ট আমি এক্সপেক্ট কৰোঁ। এটা হ'ব পাৰে তোমাৰ অৰ্থ পজিশ্যনত হ'ব পাৰে, পেৰা পজিশ্যনত হ'ব পাৰে, এইখিনিত হ'ব পাৰে, আৰু এটা ক'ত হ'ব পাৰে, এইটো ডাইৰেকশ্যনতো NO2টো সোমাব পাৰে, CH3টো ইয়াত থাকিব পাৰে। কিন্তু এই গোটেইকেইটাৰ ভিতৰত এইটো ফৰ্ম নহয়, বাকী দুটা ফৰ্ম হ'ব, যিটোৱে তোমালোকক ইয়াত দেখুওৱা হৈছে। গতিকে এই কথাটো বুজি পাবৰ কাৰণে আমি ইয়াৰ ষ্ট্ৰাকচাৰটোক অকণমান আমি ষ্টাডি কৰিব লাগিব, তেতিয়া আমি সুবিধা পাম এইটো বুজাবলৈ। গতিকে ষ্ট্ৰাকচাৰটো ওএইচ যদি থাকে, ই হৈছেগৈ এটা বেণ্ট লাইক মলিকুল, গতিকে ইয়াক আমি আচলতে এই ধৰণেৰেহে পাওঁ। ইয়াৰ এইটো পাৰ্টত আছে, ইয়াত অক্সিজেন, ইয়াত হৈ গ'ল এইচ, ইয়াত হৈ গ'ল কাৰ্বন, ইয়াত হৈ গ'ল হাইড্ৰজেন। চ' এইটো তাৰমানে ইনকামিং, ইয়াত এটা ইলেক্ট্ৰ'ফাইল কোনো কাৰণতে অৰ্থ পজিশ্যনত আহিব নোৱাৰে, কাৰণ দুটাকে ক্ৰাউডেড গ্ৰুপছ আছে। গতিকে সেইকাৰণে অৰ্থ পজিশ্যনত ইলেক্ট্ৰ'ফিলিক ছাবষ্টিটিউশ্যন হোৱাটো অসম্ভৱ ফৰ দ্য মনোনাইট্ৰেশ্যন। মনোনাইট্ৰেশ্যনটো ক'ত আছে, এইখিনিত আছে পেৰা পজিশ্যনত, আৰু ইয়াত আছে মেটা পজিশ্যন, অৰ্থ পজিশ্যন। গতিকে এই পজিশ্যনটোত সি এটেক কৰিব পাৰে, এই পজিশ্যনটো এটেক কৰিব পাৰে, তাৰ কোনো অসুবিধা নাই, কাৰণ তাত তেতিয়া ক্ৰাউডেড ইমান নাই, কাৰণ এইফালে CH3টো নাই। গতিকে সেইটো কাৰণে আমি যিকেইটা প্ৰডাক্ট আমি ইয়াত লিখিম, সেই প্ৰথমটোত সেইটো কাৰণে প্ৰডাক্ট আহি গ'ল দুটা, য'ত নেকি মেটাটো কিন্তু এবচেণ্ট, এইটোৱে কথা, ইয়াত মেটা নাই। ঠিক একেদৰে যদি তোমাক ডাইনাইট্ৰেশ্যনো কয়, তেতিয়াও একেই হ'ব, কাৰণটো একেই, কাৰণ এই যিকণ জেগা, এই জেগাকণ অলমষ্ট এহেঁত দুটা গ্ৰুপে ব্লক কৰি ৰাখে। গতিকে আমি ক'ত পাম, এই অৰ্থ পজিশ্যন আৰু এই পেৰা পজিশ্যনহে আমাৰ কাৰণে সম্ভৱ। মনোনাইট্ৰেশ্যন অফ ফিনাইল মিথানোয়েট, চ' এইটো হৈ গ'ল মিথানোয়েট। কি মিথানোয়েট, ফিনাইল, চ' এইটো হৈ গ'ল ফিনাইল, এইটো এৰোমেটিক কম্পাউণ্ডটোৰ পাৰ্ট। গতিকে আমি যদি এইটোক অকণমান আৰু সহজকৈ আঁকিবলৈ যাওঁ, বা আমি যিধৰণে আঁকি থাকোঁ সেইটোত যদি চোৱা, এইটো আহি গ'ল বেঞ্জিন, ইয়াত আহি গ'ল তোমাৰ অক্সিজেন, বেঞ্জিনৰ পৰা কি লাগি আছে, অক্সিজেন লাগি আছে, তাৰপিছত কি লাগি আছে, কাৰ্বন ডবল বন্ডেড ও লাগি আছে এইটো, তাৰপিছত কি লাগি আছে, CH3 তাত এইটো। এতিয়া তুমি মন যদি কৰা, ইয়াৰ এই অৰ্থ পজিশ্যনটো এতিয়া কমপ্লিটলি ব্লক, ইয়াৰ ওচৰত ইমান সহজ নহয় ইন্ট্ৰো কৰাটো, আৰু তুমি জানা যে এইটো এক্টিভেটিং গ্ৰুপ, গতিকে মেটা পজিশ্যনত ই এটেক কৰিব নোৱাৰে। ক'ত কৰিব পাৰিব, তেতিয়াহ'লে ক'ত কৰিব পাৰিব, মাত্ৰ এই যি দুটা পজিশ্যন, এই স্কুৱাৰ ব্ৰেকেটত দি থোৱা পজিশ্যন দুটাত সি এটেক কৰিব, কাৰণ সেই জেগাটোত বেছি ষ্টেবল হ'ব ডিউ টু দ্য ৰেজনেন্স। গতিকে আমি কি পাম, প্ৰডাক্ট আমি পাম তেতিয়াহ'লে এই অৰ্থ পজিশ্যন আৰু পেৰা পজিশ্যনতে আমি প্ৰডাক্টটো পাম। সেইটো কাৰণে আমি ইয়াত প্ৰডাক্ট, মাত্ৰ এটা প্ৰডাক্ট আমি লিখিব পাৰিলোঁ এইটো। একেদৰে শেষৰটো কোৱা সোধা গৈছে, ফিনাইল মনোনাইট্ৰেশ্যন অফ ফিনাইল মিথানোয়েট, চ' মনোনাইট্ৰেশ্যন সদায় তোমাক কি হ'ব, যে আগৰ দৰে একেই অৰ্থ আৰু পেৰা পজিশ্যনত হ'ব, কাৰণ ই এটা অৰ্থ পেৰা ডাইৰেক্টিং গ্ৰুপ, আমি অৰ্থ পেৰা ডাইৰেক্টিং গ্ৰুপত সেইটো আমি লিখিব লাগে। গতিকে আমি সেইধৰণে এইটো আমি কৰিব পাৰিম। ইয়াত প্ৰব্লেমটো এটাই যে ইয়াত ৰেজনেটিং ষ্ট্ৰাকচাৰৰ পৰা আদি কৰি গোটেইখিনিয়ে ফেভাৰ কৰিব অৰ্থ পজিশ্যনত সোমাবৰ কাৰণে ফেভাৰ কৰিব, কিন্তু এটা পাৰ্টে কেতিয়াও ফেভাৰ নকৰে, সেইটো হৈছে এই পাৰ্টটো, য'ত নেকি ইয়াত এই ধৰণেৰে মলিকুল এটাই
এই অর্থ পজিশনটুক এই যেটা অর্থ পজিশন সেটু ব্লক করে রাখিছে একটা ডাঙর গ্রুপ বা বেলেগ সাবস্টিটিউশন ইয়াত হব করার অপশন নাই কারণ ইয়াত জায়গাই নাই কিন্তু হুয়ারেস এই পজিশনত হব করার জায়গা আছে এইটুত যে অর্থ পজিশনত এইফালে হব করা নাই ঠিক একে এই গোটেই মলিকুল তোমার ইটু সাইডেও থাকিব পারে এই যেটু মলিকুল যেটা তুমি পাইছা এই যেটু মলিকুল তুমি পাইছা সেইটো তোমার ইটু সাইডেও সম্ভব এইটো ইটু সাইডেও যাব পারে অর্থাৎ এইটুক এনেকে আহি এনেকে এইটুলে ব্লক করে রাখিব সেইটো কারণে আমার দুইটা সাইডের প্রায় সম্ভব নহয় আর নোহার কারণে কেবল আর কেবল অকল মাত্র পেরা আইসোমার আমি পাম বাকি আর না পাও গতি সেইটোয়ে হয়েছে ইয়ার এনসার গতি ইয়াত অকল পেরা আইসোমারহে আমার আহিব যদরে অ্যালকোহলর রেজনেটিং স্ট্রাকচার বিলাকত অর্থ আর পেরা গ্রুপ পেরা পজিশনত ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি হয়েছিল বা ইলেকট্রন ডেন্সিটি বেশি ঠিক একদরে অ্যালকক্সি গ্রুপ বিলাক থাকিলেও অর্থ আর পেরা পজিশনত তার ইলেকট্রন ডেন্সিটি বাড়ব গতি ইলেকট্রন ডেন্সিটি যেহেতু বাড়িল সি হয়ে গেল সি হয়ে গেল অর্থ পেরা ডাইরেক্টিং গ্রুপ আর তাক কোয়া হব ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বিলাকক আমি কম অ্যাক্টিভেটিং গ্রুপ এটা মন করা বেঞ্জিনত ও সি এইচ থ্রি লাগি আছে এই ও সি এইচ থ্রি টুক কিছু মানে এই ধরনের লিখব পারে এটু এটু দি পেলে এনেকে উঠব পারে ইয়াত এইখিনিত থাকিব অক্সিজেন এটু এই কম্পাউন্ডটোর নাম হয়েছে এনিসোল এতিয়া ইয়াত যদি তুমি রিয়েক্ট করা ব্রোমিনেশনস করা ইয়াতো মন করা ইয়াত কোনো কারণত এলুমিনিয়াম ক্লোরাইড ইয়াক দিয়া হওয়া নাই কারণটো একেটাই যেনেকে ও এইচ অ্যাক্টিভেটেড গ্রুপ ও আর অ্যাক্টিভেটিং গ্রুপ গতি এইবিলাকত এলুমিনিয়াম ক্লোরাইড বা লুইস এসিড নোহোৱাকেও রিয়েকশনস হয়ে যায় গতি সেইটোৱে আমার সুধিলে সেইটো কথাই আমার আহিব গতি ইনিশিয়াল কি পালা অর্থ পেরা ডাইরেক্টিং গ্রুপ গতি অর্থ পজিশনত আর পেরা পজিশনত আমি প্রোডাক্ট দুটা লিখে দিল আর মই আগতেই কৈছো যে পেরা পজিশনের প্রোডাক্টর ফর্মেশন বেশি হব বিকজ অফ লেস স্টেরি ক্রাউডেড গ্রুপ অর্থ পজিশনত যেহেতু এইটো এটা গ্রুপ এইটো এটা গ্রুপ খুব উচরা আচরিকে আছে তাত যেটো ইলেকট্রন ক্রাউড হব সেটা বেশি হব আর সেই কারণে আমি পেরা অর্থ পজিশন খুব বেশি আমি কম্পাউন্ড না পাও সেটা মাইনর হব গতি ইথা সো ব্রোমিনেশন উইথ ব্রোমিন ইন ইথানোয়িক এসিড ইভেন ইন অ্যাবসেন্স অফ আয়রন থ্রি ব্রোমাইড ক্যাটালিস্ট সিন্স দিজ আর দ্য হাইলি অ্যাক্টিভেটিং গ্রুপ অ্যান্ড প্যারা আইসোমার্স ইজ অবটেইন নিয়ারলি 90% নেক্সট ইয়াত যদি ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন চা ঠিক একই ইয়াত তুমি যেটো করা গৈছে ইয়াত পেরা পজিশন তেতিয়া হলে মেজর আর অর্থ পজিশন মাইনর কারণ কেলে যে স্টেরিক ক্রাউডেড গতি সদায় একেই ইয়াত অর্থ পজিশন ইয়াত অর্থ পজিশন হয়ে গেল এটু এটু হয়ে গেল পেরা ইয়াত একদরে এটু অ্যাসিটাইলেশন গতি এটু আমি পালো সো এটু কব ফোর মিথক্সি এসিটোফিনল এনিসল বলে নকো কারণ কিটোনের প্রায়োরিটি বেশি হব গতি যদি কিটোন থাকে বা অ্যালফেটিক গ্রুপ থাকে তেতিয়া এস্টারর নেমিংত করা নহয় সেইটো কারণে নেমিংকিটা সাবধান হব ইয়াত হয়েছে গৈ টলুইন আর একদরে ইয়াত হয়েছে গৈ এসিটোফিনল ওকে ইয়াত হয়েছে এসিটোফিনল নেক্সট তোমালোকক নাইট্রেশনস আছিল নাইট্রেশনস অর্থাৎ এন ও টু গ্রুপ লগ লাগিব একদরে ইয়াতো একেই অর্থ আর পেরা পজিশনত জয়েন হব গতি সেই ধরনের তোমালকে এই এক্সিকিউট করব পারিবা এটা একটা টেক্সট বুক ইনটেক্স কুয়েশনস আছিল তোমাক এটা রিয়েকশনস দি থা আছে তোমাক কমপ্লিট করবলে কোয়া হয়েছে গতি মই ইয়াত অপশন দুটা দি দিছো কোনটো কারেক্ট হব সেটু সেই অনুযায়ী তোমালকে লিখিবা ঠিক আছে সেটু তোমালকে লিখিবা প্রথমটোত হল গৈ বেঞ্জিন আছে আর তাত ও এটু দিছে এই পজিশনত দিছে এন ও টু আর এটা দিছে এটুত কোনটো অপশন কারেক্ট হয় সেটু মোক জানাবা
both are none of this. Kuntu option correct, hetu mu comment kori, janaba, hetu napahoriba. Next to Malukok, ketone or preparation or karono ami etu use kori baparo. Benzinot, Friedel-Crafts acylation reactions kori le ami kipam. Ketone amar product hobo, eta ketone. Etike yat aromatic acyl group lobo para by aliphatic acyl group lobo para. Zitue lua, heunuzai ami eta ketone ami product hisape pam. গতিকে ইয়াত দুটা ইকুৱেশ্যনস মই লৈছো, টেক্সটবুক কুৱেশ্যনস আমি লৈছো। ইয়াত বেঞ্জিনৰ লগত C2H5 C ডাবল বন্ডেড O Cl আছে, অৰ্থাৎ আমাৰ ইয়াত প্ৰডাক্টটো কি হ'ব, এইখিনিৰ পৰা ডাবল বন্ডেড O আৰু ইয়াত C2H5 এই ধৰণে আমাৰ আহিব। একেদৰে এই যিটো কুৱেশ্যনস সেইটোত তোমাক সুধিছে এইটো কেনেকৈ বনাবা, গতিকে মই কি কৰিম, ইয়াত বেঞ্জিন দিম, বেঞ্জিনটোক মই পিএইচ বুলিও লিখিব পাৰোঁ, দেই বেঞ্জিনটোক মই পিএইচ বুলি লিখিব পাৰোঁ। গতিকে এইটো যদি বনাবলৈ হয়, এই দুইটা চাইডে বেঞ্জিনেই যিহেতু আছে, গতিকে আমি কি কৰিব পাৰোঁ, এ আৰৰ জেগাত পিএইচ আমি দিলোঁ, গতিকে এইটো হৈ গ'ল এইটো চি ডাবল বন্ডেড অ' আৰু চি এল আমি দিলে ৰিয়েকশ্যনটো হ'ব এ এল চি এল থ্ৰী এনহাইড্ৰাজ। গতিকে এইটো হৈ গ'ল এই দুটা ৰিয়েকশ্যনৰ আমাৰ প্ৰডাক্ট। মই এইফালে প্ৰডাক্টটো ইয়াত লিখিলোঁ, প্ৰডাক্টটো এইটো ইয়াতে এনেকুৱা হ'ব, বা তোমালোকে এইটো এইটো চাইডে লিখি ইয়াত তোমাক ডাবল বন্ডেড অ' আৰু এইফালে চি টু এইচ ফাইভ এনেকৈও লিখিব পাৰা। হা এইটো লিখিব, এইটো কোৱা হ'ব প্ৰপিঅ'ফিনন, ইয়াৰ নাম হ'ব প্ৰপিঅ'ফিনন, ইয়াৰ নাম হ'ব বেঞ্জোফিনন। গতিকে ইয়াত মই পালোঁ প্ৰডাক্ট প্ৰপিঅ'ফিনন আৰু ইয়াত প্ৰডাক্ট পালোঁ বেঞ্জোফিনন, বেঞ্জোফিনন। এই দুইটা ৰিয়েকশ্যনেই কি, ফ্ৰিডেল-ক্ৰাফ্ট এচাইলেশ্যন, এইটো কি হৈ গ'ল ফ্ৰিডেল-ক্ৰাফ্ট এচাইলেশ্যন। ইয়াত ৰিয়েজেণ্ট দিলোঁ মই পি এইচ চি অ' চি এল। চ' এই ধৰণেৰে দুটা ৰিয়েকশ্যনেৰেই সহজ, গতিকে তোমালোকক এইটো ৰিয়েকশ্যন সেই ধৰণে হ'ব। ইয়াত নেক্সট আহিলে এলডিহাইড গ্রুপ বেঞ্জিনত লাগি আছে, সিএইচও গ্রুপটো লাগি আছে। যদি সিএইচও গ্রুপ থাকে, তোমালোকক অলরেডি কোৱা হৈছে যে এলডিহাইড কিটোন কার্বক্সাইলিক এসিড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কারণ সেই ইলেকট্রন তারপরা উলিয়াই নিব। ইলেকট্রন উলিয়াই নিয়া গ্রুপ হওয়ার কারণে সি মেটা ডাইরেক্টর, আর দ্বিতীয়তে সি ডি অ্যাক্টিভেটিং গ্রুপ এটা হব, অর্থাৎ এই রিয়েকশনস বিলাক স্লো হব ডি অ্যাক্টিভেটিং যেহেতু। গতিকে আমি ইয়াত মন কৰিবা, ইয়াত টেম্পাৰেচাৰ প্ৰেচাৰ এইবিলাক আমি দিবলগীয়া হ'ব, ইয়াত যিটো আগতে আমাৰ হোৱা নাছিল। গতিকে ইয়াত যদি মই নাইট্ৰেশ্যনছ কৰোঁ, এইচ এন অ' থ্ৰী এইচ টু এছ অ' ফ'ৰ যদি দিওঁ নাইট্ৰেশ্যনছ, এই যিহেতু মেটা ডাইৰেক্টৰ গ্ৰুপ, গতিকে এই পজিশ্যনটো মেটা। কিয় মেটা হ'ল যদি কোনোবাই সোধা, তেতিয়াহ'লে এইটো এক, এইটো দুই, তিনি। আৰু তোমালোকে জানা মেটা পজিশ্যন আমি তেতিয়াই ক'ম যেতিয়া সেইটো তিনি বা পাঁচ নম্বৰত লাগি থাকিব। থ্ৰী আৰু ফাইভত সেইটো কোৱা হয় মেটা, বাদ বাকীবিলাকত এজ ইউজুৱেল যিটো নাম থাকিব সেই অৰ্থ আৰু পেৰা। চ' চিমিলাৰলি তোমালোকক যদি চি অ' অ' এইচ গ্ৰুপ যদি দিয়া হয়, এই চি কাৰ্বক্সাইলিক গ্ৰুপো দিয়ে, কাৰ্বক্সাইলিক গ্ৰুপো হৈ গ'ল ইলেক্ট্ৰন উইথড্ৰয়িং গ্ৰুপ, গতিকে সিও মেটা ডাইৰেক্টৰ আৰু দ্বিতীয়তে সিও ডি এক্টিভেটিং গ্ৰুপ। ডি এক্টিভেটিং গ্ৰুপ হোৱাৰ কাৰণে এইবিলাকত জেনেৰেলি আমি ৰিয়েকশ্যনছত কৰিবৰ কাৰণে টেম্পাৰেচাৰ এইবিলাক দিবলগীয়া হয় বা কণ্ডিশ্যনটো আমাৰ ড্ৰাষ্টিক হয়। গতিকে ইয়াত ৰিয়েকশ্যনছ কৰিলা এইচ এন অ' থ্ৰীৰ লগত, এই নাইট্ৰেশ্যনছ কৰা গ'ল, গতিকে প্ৰডাক্ট আহিলে মেটা পজিশ্যনত আমাৰ প্ৰডাক্ট। ঠিক একেদৰে ব্ৰুমিনেশ্যনছ কৰা গ'ল, তাতো মেটা পজিশ্যনত এই প্ৰডাক্ট। কিন্তু এটা কথা মন কৰিবা যে কাৰ্বক্সাইলিক এচিড যিটোক আমি বেঞ্জইক এচিড বুলি ক'ম, সেইটোৱে কিন্তু ফ্ৰিডেল-ক্ৰাফ্ট ৰিয়েকশ্যনছখিনিত অংশগ্ৰহণ নকৰে। নকৰাৰ প্ৰথম কাৰণটো হৈছে যে কাৰ্বক্সাইলিক গ্ৰুপটো এটা ডি এক্টিভেটিং গ্ৰুপ হয়, আৰু সি যিটো কেটেলিষ্ট আছে সেইটো যিহেতু অলৰেডি এটা লুইছ এচিড, যিটো ইজিলি বণ্ডেড হৈ যায় কাৰ্বক্সাইলিক গ্ৰুপৰ লগত। গতিকে লুইছ এচিডৰ গ্ৰুপটোৱে কাৰ্বক্সাইলিক এচিডৰ গ্ৰুপটোৰ লগত বণ্ডিং হৈ যায়, যাৰ কাৰণে এই কাৰ্বক্সাইলিক এচিডত আমি নাপাওঁ। নেক্সট আমি এন এইচ টুত আহিছোঁ। এন এইচ টু গ্ৰুপ ইলেক্ট্ৰন ডনেটিং গ্ৰুপ,
কারণ নাইট্রোজেনের ওর লোন পেয়ার থাকার কারণে সি কি হব প্লাস আর ইফেক্ট দেখাব, প্লাস আর ইফেক্ট দেখাব, আর সেই কারণে ইয়াত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়। আর ডোনেটিং গ্রুপের লগতে ই অর্থ পেরা ডাইরেক্টিং, আর একটা সময়তে সি কি হয়েছে, সি কিন্তু ইলেকট্রন সরি অ্যাক্টিভেটিং গ্রুপ। গতি এই বিক্রিয়াট আমি রেজনেটিং স্ট্রাকচার এই পাঁচটা ড্র করব পাৰিম, চারিটা স্ট্রাকচারের মূরত আকো আরম্ভণিটাই পাম। গতি ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি এই পাঁচটা তোমালকে কত দেখিছা বারো? ডেফিনেটলি এই অর্থ পজিশন আর পেরা পজিশনত যেহেতু আমার বেশি হয়েছে, গতি এই অর্থ পজিশনত আছে মাইনাস, পেরা পজিশনত আছে মাইনাস, আর অর্থ পজিশনত আছে মাইনাস। কোনো কারণতে এই মেটা পজিশন এইটু আর এইটুত নাই, কিন্তু তিনি আর পাঁচত নাই, আর সেই কারণে এই রিয়েকশনস আমি এনিলিনের রিয়েকশনস বিলাকত অর্থ আর পেরা পজিশনতেই আমার রিয়েকশনস হব। গতি অর্থ আর পেরা পজিশনতেই হব, আর ইট বিকজ অফ পাওয়ারফুল ডাই অ্যাক্টিভিটিং গ্রুপ, গতি রিয়েকশনস খুব ফাস্ট হব, বা রিয়েকশনস উইদাউট এনি টেম্পারেচার প্রেসার আমি করিব পারিম। NH2 গ্রুপ অলরেডি একটা অ্যাক্টিভিটিং গ্রুপ, গতি আমাকে ইয়াত লুইস এসিড নোহাকে ইয়ার ব্রোমিনেশন রিয়েকশনস হব। গতি তোমালকে ইয়াত যদি মন করা, এটা NH2 গ্রুপ লাগি থাকার কারণে অ্যাক্টিভিটিং গ্রুপ, ব্রোমিনেশন রিয়েকশনস মাত্র ব্রোমিন ওয়াটার ডিলতেই হয়ে গেছে। আর ইয়াত আঠিক ফিনলত যে আমি অর্থ পেরা মেটাত অর্থ পেরা গোটেকিটা পজিশনতেই ব্রোমিনেশনস হয়েছিল, ইয়াতো গোটেকিটা পজিশনতেই রিয়েকশনস হব। গতি ফিনলর এইটু প্রায় একে একটা রিয়েকশনস। ফিনলতো ইয়াত কি আছিল, যেতিয়া ওএইচ আছিল তেতিয়া এইটু আমি পাইছিলো, এইটু যেটু কব 2,4,6 ট্রাই ব্রোমো ফিনল, ইয়াত এনএইচ টু থাকার কারণে কি হয়ে গেল এনিলিন। গতি তাত আকো এবার রিভিশনস এটা দিলবা, গতি একে ধরনের একটা রিয়েকশনস রুম টেম্পারেচারতে হয়। যেহেতু এনিলিন বিলাক অ্যাক্টিভেটিং গ্রুপ লগতে অর্থপেরা ডাইরেক্টিং নেচার, অর্থাৎ আমি এই রিয়েকশনসট আমি দুটা প্রোডাক্ট পাম। যেহেতু অ্যাক্টিভেটিং গ্রুপ আমি ইয়াক এনএইচ টুর রিয়েকশনট বা গ্রুপটুক আমি কন্ট্রোল করা আমার সম্ভব নহয়, যার কারণে আমি দুটা প্রোডাক্ট আমি জেনারেলি পাও, আর সি আমাক কেতিয়াবা গন্ডগোল করে রিয়েকশনসবিলাকত। গতি তোমালোক যদি তুমি তুমি যদি এটা অর্থ বা পেরা কোনবা এটা যদি স্পেসিফিকলি বিচারা, তেতিয়া কি করিব লাগিব, আমি রিয়েকশনস এনএইচ টু গ্রুপটুক আমি প্রটেক্ট করে লব লাগিব অন্য একটা গ্রুপ দি, আর তারপিছত তাক আকো আমি সেই ধরনের আমি প্রসিড করিব পারিম। গতি এই যেটু ইয়াত আমি করেছো প্রটেক্টিং এনএইচ টু গ্রুপ প্রায় অ্যাসাইলেশন। প্রটেক্টিং মানে কি চা, ইয়াত এনএইচ টু আছিল, সেই এনএইচ টু টুক একটা বেলেগ গ্রুপে রিয়েক্ট করে তাকে একটা ডাঙর ক্রাউডেড গ্রুপলে আমি কনভার্ট করে দিল, যেটু গ্রুপ থাকার কারণে অর্থ পজিশনটা ইয়াত ব্লক হয়ে গেল, আর ব্লক হওয়ার পিছত আকো তাক হাইড্রোলাইসিস করে লোক আকো আরম্ভণি গ্রুপটুকে আমি পাই গলো। গতি এই এনেকা ধরনের যেটা আমি রিয়েকশনস বিলাক করো সেটুক কয় প্রটেকশন। গতি ইয়াত প্রটেকশন তো করা গেল এনএইচ টু গ্রুপক, এনএইচ টু গ্রুপক অ্যাসাইলেশনস করে দিয়ার লগে লগে, অ্যাসাইলেশনস অর্থাৎ এসিডিক এনহাইড্রাইড যেটা দি দিলা, দি দিয়ার লগে লগে এই গ্রুপটু ইন্ট্রোডিউস হয়ে গুছি গেল, আর এসিডিক এনহাইড্রাইড দিয়ার কারণে এই গ্রুপটা অর্থ পজিশন যেটি এই পজিশনটো এই দুটা পজিশনত সি ব্রোমিনেশন হওয়াত বাধা দিলে, আর সেই কারণে অকল মাত্র পেরা পজিশনত সি রিয়েকশনস হল, আর শেষত আমি কি পালো সেই কারণে পেরা ব্রোমো এনিলিন আমার প্রোডাক্ট হল। ইয়াত যেটো লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে নাইট্রোজেনত, সেইটোৱে এসিড এনিলাইডত সেই নাইট্রোজেন কার্বনের মাজত একটা ইন্টারেকশন বা রেজনেটিং স্ট্রাকচার আমি পাম, যার কারণে সি রিয়েকশনসট সি সংঘটিতও করব। গতি এই ধরনের আমি এই কথাটুক এক্সিকিউট আমি করিব পাৰিম, যত পেরা আইসোমারটো স্পেসিফিকলি আমি পাম। গতি এটা মন করিবা যে লোন পেয়ার অফ ইলেকট্রনস অন নাইট্রোজেন অফ এসিড এনিলাইড ইন্টারেক্ট উইথ দ্য অক্সিজেন এটম ডি টু রেজোনেন্স, এন্ড হ্যান্স লোন পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রন অন দ্য নাইট্রোজেন ইজ লেস অ্যাভেলেবল ফর দ্য ডোনেশন টু দ্য বেঞ্জিন রিং বাই দ্য রেজোনেন্স, আর সেই কারণতেই ইয়ার অ্যাক্টিভেটিং নেচারটো এনএইচ টি গ্রুপর নেচারটো
কমাই দিয়া গল, যার কারণে আমি অকল আর অকল প্যারা পজিশনের প্রোডাক্ট পাম। সেইটাই আমার কনসেপ্ট। গতি প্রায় সুধে যে এনিলিন টু প্যারা ব্রোমো বা ফোর ব্রোমো এনিলিন কেন বনাবা, তেতিয়া তুমি ডাইরেক্ট যদি অকল তুমি ডি দিয়া এইচ টু বি আর টু দিয়া ইন প্রেজেন্স অফ লুইস এসিড, তেতিয়া রিয়েকশনস আমার ভুল হব। গতি কারণে সদায় এইটু রিয়েকশনস মন রাখবা, এইটু ধরনের আমি করব লাগিব। আর একটা তেনকা ধরনের রিয়েকশনস তোমালোকর আছিল যেটু হইছে সালফোনেশন। সালফোনেশনত খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সালফোনেশনত যেহেতু এসিড দিয়া যায় আর এসিডও হয়েছে একটা খুব স্ট্রং এসিড, গতি স্ট্রং এসিডটে কি করব, স্ট্রং এসিডিক মিডিয়ামত এনিলিন যেহেতু একটা বেস, সি প্রোটোনেটেড হয়ে এনিলিনিয়াম আয়ন সি ফর্ম করব। এই এনিলিনিয়াম আয়নটি মেটা ডাইরেক্টিং নেচারত থাকে, আর মেটা ডাইরেক্টিং নেচারত থাকার কারণে ই অর্থপেরা ডাইরেক্টিং হওয়ার সত্ত্বেও আমি কিন্তু ইয়াত মেটা আইসোমারের একটা স্পেসিফিক অ্যামাউন্ট আমি পাইছো। মন করা ইয়াত মেটা আইসোমার একটা হিউজ কোয়ান্টিটি, দ্যাট ইজ 47% আমি পাইছো। যেহেতু ইয়াত স্টেডি ক্রাউডেড বা অর্থফেক এইবিলাক আমার যেহেতু আছে, ইয়াত জেনারেলি অর্থ আইসোমারটো আমার খুব কমতি অ্যামাউন্টত ফর্ম হব। গতি চা রিয়েকশনস তো অর্থপেরা ডাইরেক্টিং গ্রুপ থাকা সত্ত্বেও কিন্তু কি ফর্ম হয়েছে, মেটা গ্রুপ ফর্ম হয়েছে। আর কারণটো কি যে ইয়াত এনএইচ টি গ্রুপটো অকল এনএইচ টু হিসাবেই না থাকে, ইন প্রেজেন্স অফ এসিড তার একটা অর্ধেক অংশ এনিলিনিয়াম আয়নলে শিফট হয়। আর যদি এনিলিনিয়াম আয়নত রিয়েকশনটো হয় তেতিয়া মেটা ডাইরেক্টিং পাম, আর এনিলিনত যদি হয় তেতিয়া আমি কি পাম, প্যারাত আর অর্থ পাম। কিন্তু অর্থটা আমার কমতি অ্যামাউন্টত ফর্ম হব, কারণ আগতেই কোয়া গেছে যে সেটো মাইনর প্রোডাক্ট আর সদায় প্যারাটো মেজর প্রোডাক্ট ইয়াত। গতি ইয়াত সেকেন্ড মেজর প্রোডাক্ট হব মেটা। গতি এই একটা প্রায় কুয়েশন সুধে, গতি এইবিল লোবা আমি আগত আর কিছু সংখ্যক আমি পড়ব লাগবে। গতি অলরেডি কোয়া গেছে যে এনিলিনত নাইট্রেশন টু প্যারা পজিশন হলে কেন আনব পারি, সেটা হাইড্রেশন, সেটু স্পেসিফিকলি তোমালে মন রাখবা। আর সালফোনেশনত যে মেটা পজিশনট আমি আহে সেই কথা ইয়াত আমি ইনক্লুড করল। গতি হাইড্রোজেন সালফোনেশনত, সরি এটা আমি অলরেডি কলোয়ে, ইয়াত তোমার সালফোনেশনত যেটা করা সেটা একটা নতুন একটা ধরনের রিয়েকশনস বা একটা আমি প্রোডাক্ট পাম, যত নাকি একটা কম্পাউন্ড এনেকা আমি পাম যত প্লাস আর মাইনাস দুইটা সাইমনটেনিয়াসলি এক্সিস্ট হয়। এনেকা একটা আয়ন যেটা আয়নত প্লাসও আছে আর মাইনাসও আছে, তেতিয়া তাক কব জুইটার আয়ন। গতি জুইটার আয়ন সেইবিলাক যাবিলাকত এসিড আর বেস দুইটাই আমি পাব পারো, বা প্লাস আর মাইনাস আমি দুইটাই যাতে সাইমনটেনিয়াসলি থাকে, তেতিয়া সেইবিলাক কোয়া হয় জুইটার আয়ন। গতি এইচ টু এস ও ফোর দিয়ার লগে লগে এসিড আর বেসর মাজত রিয়েকশনস হয়ে একটা সল্ট বনে। সো সেই সল্টটো হয়েছে গই এনিলিনিয়াম হাইড্রোজেন সালফেট, আর সি একটা পার্টিকুলার টেম্পারেচারত 453-473 প্রডিউসেস প্যারা অ্যামিনো বেনজিন সালফোনিক এসিড, যেটা কমনলি নোন হয় সালফানিলিক এসিড, হুইচ ইজ এন example of জুইটার আয়ন। এনিলিনে কেতিয়াও ফ্রিডেল ক্রাফ অ্যালকাইলেশন নেদেখায়, আর তার প্রধান কারণ হয়েছে যে ই যে লুইস এসিড তার লগত রিয়েক্ট করে, কারণ এলিনিন হয়েছে একটা বেস আর ইয়াত AlCl3 হয়েছে একটা এসিড। আর অলরেডি তোমালকে জানা যে এসিড আর বেসর লগত যদি রিয়েকশন হয় তেতিয়া আমি কি পাম, সল্ট পাম। গতি এই যেহেতু একটা সল্ট দিব, গতি এনিলিনিয়াম আয়নর এনিলিন কেতিয়াও ফ্রিডেল ক্রাফ অ্যালকাইলেশন নেদেখায়। গতি ইয়ার গোটেই কথাটা মই ইয়াত লিখি দিছো, গতি সেই অনুযায়ী এটা তোমালোক লিখিবা। আর হোক এইখানে তোমালকে বুঝি পালা, গতি আমি গোটেই প্যাটার্নটা ইয়াতে আমি সামৰণি মাৰিছোঁ।